ক্ষেত্রে কি ছিল? খাওয়ার ক্ষেত্রে নিয়ে যায়। Good morning and welcome back to our channel Toasted Couple. And শুভ অষ্টমী। আজকে অষ্টমী আরেকটা জিনিস আছে। ওর বার্থডে। Yes, আজকে আমার বার্থডে। কিন্তু পূজোর দিন বার্থডে হলে একটু কেমন কেমন হয়ে যায় ব্যাপারটা। মানে ব্যাপারটা মানে স্পেশাল obviously বার্থডে কিন্তু কি পূজোর মাঝখানে একটু ধামাচাপা হয়ে যায়। হ্যাঁ। তো যাক গে কই নেই পূজোর সময় actually আমার actual জন্ম হয়েছিল পূজোতে। ষষ্ঠীর দিন সেই কারণে কিছু বছর অন্তর অন্তরই আমার পূজোর সময় বার্থডে চলে আসে অটোমেটিক্যালি। যাক গে তো আমরা দিনটা আজকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। অনেক কিছু হতে চলেছে আজকে, যেহেতু আমার বার্থডে আজকে একটা ফ্যামিলি লাঞ্চ হবে, গেট টুগেদার হবে। সবার প্রথমে এখন যাচ্ছি আমরা অঞ্জলি দিতে, আর আজকে ফ্যামিলি ব্লগ হবে একদম, আর পূজোর প্রথম ব্লগ হবে। হ্যাঁ, আমরা এবার ষষ্ঠী সপ্তমীতে ব্লগ করিনি, ডাইরেক্ট চলে এসেছি অষ্টমীতে তোমাদের সাথে শিলিগুড়ি পুজো শেয়ার করতে। তো আজকে অনেক কিছু হতে চলেছে, অনেক মজা হবে, তো একদম লাস্ট অব্দি জুড়ে থেকো। আর হ্যাঁ, যারা নতুন তাদেরকে বলে দিই আমি হলাম তন্ময়ী, আর আমি হচ্ছি অভিনব। আমাদের চ্যানেলের নাম হচ্ছে টোস্টেড কাপল। তো যারা প্রথমবার এসেছো আমাদের চ্যানেলে, তারা প্লিজ যদি এই ভিডিওটাকে দেখে থাকো, ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের দিনটা শুরু করি। আর হ্যাঁ, তার আগে আমাদের লুকসটা লুকসটা একটু দেখে নাও, আর বলবে হ্যাঁ কেমন লাগছে। আমি খুব এক্সাইটেড এই শাড়িটা নিয়ে। অঞ্জলি ফাইনালি ডান না, ওকে সকাল থেকে আমি গুটোচ্ছিলাম যে দেখ কতক্ষণে হবে, কাউকে জিজ্ঞেস কর, সুইটিকে জিজ্ঞেস কর। বলে হ্যাঁ হ্যাঁ, সুইটি দেখাচ্ছি। এই যে এই আমাদের আমাদের প্রিয় বোন, এই যে ওর বোন বলেছিলাম না রাখির দিন আমাদের একটা বোন আছে। হ্যাঁ, আমার ননদ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো যাই হোক, শেষমেশ এইখানে অঞ্জলি দিইনি আমরা এখানে। এখন আমার ফোন করেছিলাম, চারটা স্লট হয়ে গেল, একটাতে ওরা এসে আসেনি। তো আমরা বিবেকের বাড়ির সামনে ওখানে দিচ্ছিল, তো ওইখান থেকে নিয়ে আবার এখানে ফেরত এলাম। আবার এখানে ফেরত আসতেই লাগতো, কারণ কি ওকে আপ্যায়ন করে ডাকা হয়েছে একটু পুরি ভোজ করার জন্য। যাতে এখন আমরা পুরিটা একটু আড্ডা দেবো, তারপর ফিরে আসছি একটু পরে। চলো, পুরি ভোজ শেষ হয়ে যাবে। অসহ্য গরম, অসহ্য গরম, আর পার নেওয়া যাচ্ছে না, সত্যি আর নেওয়া যাচ্ছে না, এত রোদ এত রোদ। আমার দেখো তাহলেই বুঝতে পারবে পুরে ছাই। দাঁড়া এক সেকেন্ড, কল আসছে, বাবা কল করছে। উফ, গাড়ি তার মধ্যে পাওয়া যাচ্ছিল না, জানতাম আমি এই অসুবিধাটা হবে। বহু কষ্টে পেলাম, বাবা জংশনও গিয়েছে, তারপরে এইখানে এসে আমরা আবার গেলাম, আবার জংশন থেকে খুঁজে আবার নিয়ে আসলাম। বাবা এখন ওয়েট করছে, এক নম্বর রাস্তায় দাঁড়িয়ে আছে, আর দেরি করবো না, আগে যাই। Thank you.
বাজা কেমন লাগলো বাবা দারুণ রেলি ভাবতে পারি না এত সুন্দর জায়গা আসবো আর এত ভালো লাগবে বাবাকে মনটাই আমার উদাস হয়ে গেছে বাবা কেমন লাগলো চলো এখন সবাই প্রার্থনা করি ভাই বোন যত যা আছে ভালো থাকবো এখন আমরা যাবো হচ্ছে বরুলি গাজল দেবার ওইখানে তো ওইখানে লাঞ্চ করবো চলো খাওয়ার একটা গ্লিমসি দেখাতে পারলাম কারণ পুরো ভিড় আমার পাশেও মানে অন্য টেবিলের সাথে সবাই জয়েন করে নিয়েছিল আমার এরকম অবস্থা কেন তুমি লেটিয়ে গিয়েছো লেটিয়ে মেটিয়ে হামাগুড়ি সেই খেলাম সবাই সেই খেলো এটাই একটা শান্তি আজকের দিনটা জন্মদিনের দিন পূজার দিন ফ্যামিলি সবাই একসাথে কাটালাম খুব ভালো প্রথম প্রথম অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলি এরকম কোনোদিন হয়নি এটা আমাদের ফার্স্ট হ্যাঁ মানে সবাই শুনলে কেমন লাগবে কিন্তু এটা আমাদের ফার্স্ট মানে একসাথে হয় না হয় মারা নালে বাবা আলাদা মানে আলাদা আলাদা হয় হ্যাঁ এখানে মাছ ধরে খুব ভালো সময় কেটেছে খুব ভালো সময় কাটছে সবাই খুব ভালো খেলছে জন্মদিনটা অন্যরকম কাটছে আমি এখন একটা কেকও কাটিনি কিন্তু ভালো যাচ্ছে আচ্ছা চলো এখন এখান থেকে একটু ঘুরে ঘুরে নি তোমরা একটু দেখো তারপর বেরোবো আমি দেখতে চাই যে বিনা কেক কেটে আমার বছরটা কেমন যায় সবাই ভাববে কেমন বর একটা কেক পর্যন্ত এনে দিতে পারে ভাববে তো ভাবো তোমরা আমি বলছি ভাবো যাকে এই যে আরেকটা আউটফিট আমার আমার খুব প্রিয় আউটফিটের মধ্যে একটা পেছনের নোংরা হাবি জাবিগুলো পূজোর সময় একটু ইগনোর করো আরেকটা কথা হচ্ছে গরম মানে বলার বাইরে অত্যাচারের গরম আমি কিচ্ছু মেকআপ করিনি আমি যে এত কিছু কিনলাম মেকআপের জিনিস আমি কিছু করলামই না এত গরম আর একটা ভালো জিনিস যে আমি প্রত্যেকটা জিনিস স্লিপলেস কিনেছি খুব ভালো করেছি আমি জানি না আমার সিক্স সেন্স বলছিল নাকি এত গরম পড়বে এক্সেস গরম আমি আর নিতে পারছি না আমি চুলো অর্ধেক বেঁধে রেখেছি হয়তো এটা কিছু দূর যেতে যেতে পুরো বেঁধে দেব একটু স্টাইল মারছি এই যে বড় বড় এখন এই 2 মিনিট ব্লক করার জন্য ফ্যানটা অফ করা হয়েছে টপ টপ করে ঘাম পড়ছে এই দেখো আমার কানের এখন যাব হচ্ছে ওর মার বাড়ি ওইখানে বাপি মা ওয়েট করছে ওদেরকে নিয়ে আবার বেরোবো টুকটাক কয়েকটা পুজো দেখানোর আছে এটাই আজকে আমার বার্থডে আলাদা বার্থডে সব ঠিক আছে না ভাবতে এরকম পূজার মাঝখানে কার হয় অত আমার আমার বন্ধুর হয় অবশ্য এটাই আমার মুশকিল আমার বেশিরভাগ বার্থডে পূজোর মধ্যে পড়ে না পূজোর মধ্যে হওয়াতে একটা জিনিস ভালো আমার খরচা কমে যায় আর আমি ইএমআই গুলো বিয়ার করছি কিন্তু সেটাতে আমি খুব একটা খুশি হয়নি কেন কি তার কিছুদিন বেশি না তার 20 দিন পরে আইফোনের দাম কি ছিল দাঁড়া কেটে নিয়ে গে হ্যাপি বার্থডে টু ইউ
হ্যাপি বার্থডে টু ইউ। আমার মামা খুঁজে খুঁজে কেক এনেছে পূজোর দিনে, সব বেকারি বন্ধ ছিল তা সত্য। যাই হোক, কেক শেষমেশ কাটা হলো, আমি কেক কাটলাম। কেকটা ভালো হতে পূজা, বিহাইন্ড দ্য সিন পূজা, আমাকে দিব তো। আচ্ছা, ও এই নাও, প্যাকেটে ভরে নে। প্যাকেটে কেন ভরে নিবা? এখন প্যাকেটে ভরে নিয়ে আমি ঘুরবো চারিদিকে। তাহলে রাত বাড়িতে এসে নিয়ে যাবে, কে নিয়ে যাবে এগুলি? কেউ মুখ দেখো, দুদিনে একদম কালা কুষ্টি হয়ে গেছে। গরম মানে কোন লেভেলের যে গরম ছিল, এবার তো না বুঝি এরকম অস্বাভাবিক গরম কেন পড়লো? বৃষ্টিটাও তো অনেক আগে হয়েছে, হয়েছে কিন্তু আমি মনে হয় ছোটবেলা থেকে বড় হওয়ার পর এই প্রথম একটা পুজো দেখলাম যেখানে মানে এরকম অস্বাভাবিক গরম পেলাম আমি। যাকগে, আজকে হচ্ছে নবমী, আজকে আমরা সকালে কোথাও বেরোইনি, শুধু ল্যাট খেয়েছি, শুধু ল্যাট, একদম মন প্রাণ ধ্যান সবকিছু দিয়ে ল্যাট খেয়েছি। এখন হচ্ছে সন্ধে, ঠিক আছে, আমরা একটু পরে বেরোবো। দেখে একদম মনে হচ্ছে না, জানি যে বেরোবো, কিন্তু একটু সাজুগুজি করবো, চুলটাকে একটু খোপা ঠোপা করে নেবো, রেডি সেডি হয়ে একটু বেরোবো। তার আগে ভাবলাম এই যে কালকের ব্লগটাকে এন্ড করে দিই। তো যাই হোক, কালকে ভালোই গেল, জন্মদিনের মতো যায়নি, সত্যি কথা বলতে জন্মদিনের মতো জন্মদিন যায়নি। পুজোর মাঝখানে, পুজোর মাঝখানে জন্মদিন পড়ে গেলে এরকমই হয়, কারণ এবার তুমি পুজোতে বেরোবে ন্যাচারাল, জন্মদিনে বেরোবে ন্যাচারাল, মানে কোনটা কি করবে? জন্মদিনে তুমি বাইরে গিয়ে খাবে, পুজোতেও বাইরে গিয়ে খাবে, তো ওই একটা স্পেশাল স্পেশাল ফিলিংটা হয়। হ্যাঁ, জন্মদিন জন্মদিন ব্যাপারটা ফিল হয়নি, কিন্তু ভালো মজা করেছি, তার কারণ ফুল ফ্যামিলির সাথে গিয়েছি, আর সবাই এত খুশি হয়েছে ওটা দেখে আমাদেরও খুব ভালো লেগেছে। খুব মানে জায়গাটা ভামরিদেবের মন্দিরটাকে ওদের খুব পছন্দ হয়েছে সবার, তো এই জিনিসগুলো আমাদেরকে বেশ খুশি দিয়েছে। তো যাকগে, খুব ভালোভাবে কাটিয়েছি, আজকের ব্লগ কোনো আসবে না, ডাইরেক্ট আমরা এবার দশমীতে দেখা করব তোমাদের সাথে। তো চলো, অষ্টমীর ব্লগ, আমার বার্থডে ব্লগটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা জানিও কেমন লেগেছে, আর জানো কি বলবো, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, কি বলবো, সাবস্ক্রাইব করো, খুব তাড়াতাড়ি ফ্যামিলিটাকে বড় করে দাও, প্লিজ একটু ভালোবাসা দাও। অনেকে দেখছো জানি, তাদের মধ্যে অনেকে অনেকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ জাস্ট একটা বাটন ক্লিক করে দাও, ব্যাস, তাহলেই তোমাদের ভালোবাসা আমাদের কাছে পৌঁছে যাবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করনি, আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, খুব আনন্দ করো, দেখতে দেখতেই ব্যাস আজকে নবমী, কালকে দশমী, পুজোর শেষ, যাকগে এই দিনগুলোকেই খুব ভালোভাবে কাটাও। চলো, আজকের মতো সাইনিং অফ, সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, টাটা। আমার পিছনে হ্যাপি বসে আছে, দেখছে আমরা কি করছি। সরি, লাকি 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 বলে দাও তো, বলে দাও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ও আদর খেতে ব্যস্ত হয়ে গেছে লাকি বাবা, এই ফুটেজ নিচ্ছে, লাকি এখন ফুটেজ নিচ্ছে।